वेलकम फ्रेंड माय स्टूडियो। सबाई के स्वागत जानाच्छी आमार काज देखार जोन्नो। आपनारा आसुन देखुन एवं आनंद उपभोग करुन। বন্ধুরা, আমি এখন দেশলাইকাঠির কাজ করছি আর কি। এই স্টিম ইঞ্জিনটা দেখছেন, এটা বছর দুয়েক ধরে করছি, মাঝে বন্ধ রেখেছিলাম কাজটা করা। এটা দেখুন দেশলাইকাঠি। এই দেশলাইকাঠিগুলোকে প্রথমে এই বারুদগুলো যে দেখছেন, এই বারুদগুলোকে ছাড়িয়ে নিতে হয়। মানে আমি ছাড়িয়ে নিই আর কি, ছাড়িয়ে নিলে আমার কাজটা করতে চলে যাবে। তবে কোথাও কোথাও আমি বারুদ ব্যবহার করি আর কি, যেখানে যেখানে আমি মনে করি যে এই জায়গাটা বারুদ ব্যবহার করলে দেখতে ভালো লাগবে, সেই জায়গাটা আমি ব্যবহারটা করি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রতেই আমি বারুদটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে কাজটা করি আর কি। এখানে দেখুন যে বারুদগুলো আমি মানে কাঠের থেকে ছাড়িয়েছি, সেই বারুদগুলোকে আমি একত্রিত করছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে বারুদ, করে বারুদ এভাবে নিয়ে আমি কিছুটা চমলে তারপর আমি ফেলে দিই আর কি। এটা তো অন্য কাজে আমি আর ব্যবহার করি না, ফেলে দিই আর কি। জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে, নাহলে দেশলাই কাঠির গায়ে লেগে গেলে সেইটা, সেই কাঠি দিয়ে কাজ করব সেটা দেখতে আবার খুব বাজে লাগবে, ওই জন্য পরিষ্কার করে নিই। এইগুলো দেখুন ওয়েস্টেজ কাঠি। এই কাঠিগুলো হচ্ছে ট্যারা ব্যাকা বা ভাঙা, এই কাঠিগুলো কোনো কাজের না। কিন্তু এক একটা কাঠি, এক একটা বক্সে কিন্তু এখন প্রচুর বাজে কাঠি বেরোচ্ছে আর কি, যেগুলো কোনো কাজে লাগছে না, সেগুলোকে আমাকে বাতিল করে দিতে হচ্ছে। এটা দেখুন অনেকগুলো কাঠি একটার উপরে একটা দিয়ে জোড়া লাগিয়ে যে স্ট্রিপটা তৈরি করি, সেই স্ট্রিপটা দেখাচ্ছি আমি। কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের যে কীভাবে এটাকে আমি স্ট্রিপ তৈরি করি। কাঠি, দুটো কাঠি জোড়া লাগিয়ে তার উপর আঠা দিয়ে লম্বা করে, তার উপর থেকে আবার দুটো করে কাঠি দিয়ে দুটো মানে বিটের মাধ্যমে সাহায্যে আর কি, দুদিক থেকে চেপে এবং উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিই আর কি, তাহলে জিনিসটা স্ট্রেট হয়। আপনাদের দেখাবো, এই এখনও দেখুন আমি এই কাজগুলো করছি আর কি। এই দেখুন, এই যে এই যে এটা করছি আর কি, স্ট্রিপটা তৈরি করছি আর কি। এই যে আঠা লাগাচ্ছি আমি, দুটো করে কাঠি রয়েছে একেবারে মধ্যিখানে, মধ্যিখানে দুটো কাঠির মধ্যিখানে আরও দুটো কাঠি দিচ্ছি আর কি, যাতে পট করে ভেঙে না যায় আর কি, সাপোর্টটা থাকে আর কি। এই যে এখানে দেখুন, আমি কিন্তু ওই কাঠিগুলো আঠা লাগাবার পরে দুটো কাঠের সাহায্যে বা বিটের সাহায্যে নিয়ে দুদিক থেকে চেপে দিলাম এবং তার উপরে কিন্তু আমি পাথর চাপা দিলাম আর কি, দিয়ে জিনিসটা স্ট্রেট হবে। এটাকে আমরা মোটামুটি আমার 6 থেকে 7 ঘন্টা ওটাকে চাপা রাখতে হবে আর কি, তাহলে ওটা শুকাবে। এটা স্টিম ইঞ্জিনের যেখান থেকে ধোঁয়াটা বেরোয় আর কি, সেই নিচেটা সাপোর্টের জন্য ওখানে ডিজাইন করা রয়েছে, ওই
পিছলাই কাঠিগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে আমি কেটে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে এই চারিদিকে লাগাবো। সেটা দেখুন আপনারা আমি কীভাবে লাগাচ্ছি, এবং ধরে ধরে কিন্তু একটু এখানে একটু আঠা বেশিই লাগবে আর কি, কেন ভেতরের দিকে একটু আঠাটা মানে ওইভাবে দেওয়া যাবে না, ওই জন্য একটু আঠাটা বেশি দিলে আর কি আঠাটা নিজের জায়গাটা ঠিক আঁকড়ে ধরে রাখবে আর কি জিনিসটা খুব সলিডভাবে, ওই জন্য এখানে একটু আঠা বেশি দিয়ে ইয়ে করতে হবে আর কি। আপনারা দেখুন একটু মানে লাইটের আপ ডাউন হচ্ছে একটু, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখতে, তবু আপনারা দেখুন জিনিসটা আমি কীভাবে করেছি। দেশলাই কাঠি দিয়ে আমার আরও বড় বড় কাজ রয়েছে, যেমন আইফেল টাওয়ার, চারমিনার গেট, মনুমেন্ট, সেই কাজগুলো মানে আমি যখন করেছিলাম তখন মানে রেকর্ডিং করার আমার কাছে কোনো সামর্থ্য ছিল না, সেই জন্য সেগুলো রেকর্ডিং মানে কীভাবে তৈরি করেছি আমি রেকর্ডিং করতে পারিনি, তবু আপনাদের কাজগুলো দেখাবো আর কি। কাজগুলো বেশ বড় বড় আর কি, যেমন আইফেল টাওয়ারটা হাইট 6.5 ফুট, ওয়াইড 28 ইঞ্চি, 2 ফুট 4 ইঞ্চি, চারমিনার গেটটা ওরকম বড়ো, হাইটটা অত বড় না কিন্তু ওয়াইডটা ওরকমই আর কি, আর মনুমেন্টটা মোটামুটি একটু ছোটো আর কি। দুটো নিয়ে আমি এক্সিবিশনে হয়েছে, আমার গ্রুপ এক্সিবিশন করেছি, সোলো এক্সিবিশন করেছি। আপনারা দেশের কাছে দিয়ে কাজ করতে শুরু করুন, দেখবেন কিছু ভালো লাগবে আপনাকে করতে হবে। আমিও ছবি আঁকতে আঁকতে একটা সময় খুব মানে যেহেতু আমি খুব একটা ভালো শিল্পী নই, একটু ঘষামেজা করে নিজেকে একটু তৈরি করেছি আর কি, সেই জন্য আমি একটু ব্রেক চাইছিলাম যে অন্য কী ধরনের কাজ করা যায়। সেখান থেকেই আমার এই দেশলাই কাঠিটা মাথায় আসে আর কি। আমি দেশলাই কাঠি দিয়ে অনেকদিন ধরেই কাজ করছি, ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রচুর লোকরা আর কি, প্রচুর প্রচুর ছেলেরা আর কি মানে শিল্পীরা, তারা দেশলাই কাঠি দিয়ে প্রচুর অনেক রকম কাজ করছে, দেখে খুব ভালো লাগে আর কি। কিন্তু আমিও কাজটা করছি অনেকদিন ধরে, কিন্তু আমি তো সেভাবে মানে রেকর্ডিং করতে পারিনি বলে সেভাবে সোশ্যাল মিডিয়াতে আমি দিতে পারিনি আর কি, ইদানিং আমি দিচ্ছি আর কি। এখন আমি রেকর্ডিং করতে একটা মোবাইল রয়েছে আমার, সেই মোবাইল দিয়ে আমি রেকর্ডিংটা করি আর কি। এরপরে আমি ভাবছি যে ছোটো ছোটো কাজ করবো, এই কাজগুলো তো অনেক বড়ো বড়ো আর এটা প্রচুর সময় লাগে, আর রাখার জায়গাটা যেহেতু আমার খুব কম, একটাই মাত্র ঘর, সেই ঘরের মধ্যে আমার শোয়ার জায়গা, থাকার জায়গা, খাওয়ার জায়গা, স্টাডির জায়গা, ক্লাস মানে ক্লাস স্টুডিও সব মানে একটা ঘরই সব কিছু আর কি। মানে সেখানে আমার এই কাজগুলো যেহেতু বড়ো বড়ো কাজ, রাখার জন্য স্পেস দরকার, সেই স্পেসটা আমার খুব একটা নেই। এর জন্য ভাবছি যে পরে আমি যেসব কাজগুলো করবো ছোটো ছোটো কাজ করবো আর কি, আর বড়ো কাজ এর মধ্যে আমি আর করবো না। কিন্তু এটা যেহেতু কমপ্লিট করে এসছি প্রায়, যদিও এখনও অনেকটাই বাকি আর কি, মানে মেন স্ট্রাকচারটা হয়ে গেছে কিন্তু অলঙ্কারগুলো যে পরানো আর কি স্টিম ইঞ্জিনের, সেখানে প্রচুর কাজ রয়েছে এখনও,
এখনও আমার মনে হচ্ছে মাস দুয়েক লাগবে আর কি। এর জন্য আমি অন্য কোনো কাজও করতে পারছি না, মানে এটা ফেলে রাখলে আবার সেই আগের মতো ফেলে রেখেছিলাম বলে নষ্ট হয়ে গেছিলো, আবার রিকভারি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবারে একেবারে কমপ্লিট করে একেবারে ভার্নিশ করে তারপরে রাখবো আর কি, ওই জন্য একদম দৃঢ় পণ করেছি আর কি, একেবারে কমপ্লিট করে তবে ছাড়বে এটাকে, তার আগে ছাড়বো না, দেখা যাক কতদিন সময় লাগে। এই যে এত আঠা লাগাচ্ছি এবং যে টুকরোগুলো লাগাচ্ছি এইগুলো শুকাতে শুকাতে মোটামুটি ঘন্টা দশেক সময় লাগবেই আর কি, মানে আমার যা অভিজ্ঞতা আর কি, 10 ঘন্টা তো লাগবেই। এই জন্য মানে সময়টা আরও বেশি লাগে আর কি, যেহেতু ওইখানে কাজ করার পর ওখানে আর পাওয়া যাবে না, অন্য জায়গায় কাজ করতে হবে, কিন্তু কিছু করার নেই, সময় দিতেই হবে, নাহলে জিনিসটা ভালো হবে না, ধৈর্য ধরে করছি। ওই জন্য আপনারা কমপ্লিট হয়ে গেলে আর একটা ভিডিও করব, তখন আপনারা দেখবেন স্টিম ইঞ্জিনটা আমার কেমন হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এই বিষয়ে, আপনারা হয়তো অনেকেই কাজ করছেন এইসব জিনিসপত্র দিয়ে, প্লিজ আপনারা একটু আপনাদের অভিজ্ঞতা জানাবেন, তাহলে আমি সমৃদ্ধ হব। আদান প্রদান করলে আমি যতটুকু জানি যেভাবে কাজ করছি আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনারাও আপনাদের মতামতটা আমাকে জানান, তাহলে আমিও আরও একটু শিখতে চাই, আরও সুন্দর সুন্দর কাজ করতে চাই। আপনাদেরও কোনো পরামর্শ প্রয়োজন পড়লে আমাকে বলুন, আমি যতটুকু শিখেছি আমার যা অভিজ্ঞতা নিশ্চয়ই আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ।
বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখুন আমার কাজ, দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মতামত দেবেন এই আশাই করি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।